90-95 জন মানুষ কোরআন পড়তেই পারে না, ঠিক না ভাই? ঠিক। যে দেশের শতকরা 100 জনের 100 জনই কোরআন বোঝে না, 1000-এ 1 জন হয়তো বোঝে, সে দেশে আল্লাহ কোরআনের সমাজ কি করে দেবে? আপনি কতজন মানুষকে কোরআন সহি পড়ানো শিখিয়েছেন? কতজন মানুষকে কোরআন অর্থ সহ পড়িয়েছেন? কোরআন পড়ে চোখের পানি পড়ে হক তেলাওয়াত করে এরকম কত পার্সেন্ট নাগরিক আপনি বানিয়েছেন? আমরা অবহেলা করেছি। তিনি বললেন যে এভাবে তো আর কোনোদিনই হবে না। তাহলে কিভাবে হবে? জোর করে কোরআনের মানুষ না বানিয়ে? তো কাজেই কোরআন শেখানো, উম্মতকে কোরআন শেখানো, কোরআন পড়ো, কোরআন শেখো, কোরআন বোঝো, কোরআনের দাওয়াত দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাম দিয়েছেন। আপনার আমি লম্বা করতে পারবো না। আমরা অনেক সময় যখনই বলি কোরআন বুঝতে হবে, আলেম ওলামারা খেপে যায় যে সাধারণ মানুষের জন্য কোরআন বোঝার দরকার নেই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা ভয় পাই কোরআন পড়লে মানুষ গোমরা হয়ে যাবে, এর সে নোংরা ভয় আর নেই। আমরা মনে করি আমরা হুজুরেরা যেভাবে বুঝেছি কোরআন ওইভাবে না বুঝলেই বুঝি গোমরা হয়ে যাবে। ভাইরা, বাংলাদেশের প্রায় 90% মানুষই গোমরা হয়ে আছে। শিরিক, কুফুর, পীর সেজদা, কবর সেজদা, পীর পূজা, কবর পূজা, কুসংস্কার, হারাম, মাদকতা, বান্দার হক নষ্ট, স্ত্রীর হক নষ্ট, স্বামীর হক নষ্ট, পিতামাতার হক নষ্ট, বোনের হক নষ্ট, পরের সম্পদ দখল করা, এতিমের সম্পদ নষ্ট করা, বেপর্দা, বেসরা, এই পাপগুলো আছে না নেই? এই কাজগুলো যারা করে সবাই তো কোরআন পড়ার কারণে গোমরা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কোরআন পড়ে এরকম গোমরা হয়েছে কত পার্সেন্ট? একজনও পাবেন না। হ্যাঁ, কোরআন পড়ে ভুল বুঝতে পারে, ভুল বুঝলে সে আলেমদের প্রশ্ন করে, আলেমদের প্রশ্ন ছাড়া যায় না। প্রবলেম হয়ে যায় যেই কোরআন পড়ে উল্টো পাল্টা বোঝে কিছু, আলেমদের প্রশ্ন করে, আলেমরা তখন উত্তর দিতে পারেন না কোনো কারণে, তখন সবর না করে কোরআন পড়ার বিরুদ্ধেই রাগ করেন। কিন্তু আমাদের বুঝতে হবে যে ওর মনের প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের। আমি না পারলে বলবো ঠিক আছে ভাই, আপনার প্রশ্ন থাকলো, আমি আলেমদের সাথে আলোচনা করে আপনার উত্তরটা দেবো। এই জন্য কোরআন পড়তে হবে, এটা যেমন দায়িত্ব, বুঝতে হবে দায়িত্ব, পাশাপাশি যারা কোরআন বুঝবেন তাদের দায়িত্ব হলো আলেমদের সহবত ত্যাগ না করা। কারণ কোরআন পড়ে কেউ ফকি হয় না। আল্লাহ বলেছেন সকল মুমেন অর্থ বুঝে কোরআন পড়ে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আবার আল্লাহ বলেছেন যে সব মুমেন ফকি না, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফাতুন লিতাফাক্কাহু ফিদ্দীন। কিছু মানুষ ফুল টাইমার হয়ে 24 ঘন্টা লেখাপড়া করে দীর্ঘ সময় কাটে, দিনের ফিকহ অর্জন করতে হবে। কাজেই আপনি কোরআনও পড়বেন, হাদিসও পড়বেন, আলেমদের সহবত লাগবে। আমার সর্বশেষ একটা বই আছে, বইটার কথা ভুলে গেছিলাম, এই মুহূর্তে মনে পড়লো। সেটা হলো খুব মজাদার বই, আপনাদের হয়তো পছন্দ হবে। সালাতের ভিতরে হাত বাঁধার বিধান, হাত কি নাভির নিচেই, নাভির উপরে, না বুকে, না কানের সাথে, কিভাবে হাতটা রাখবেন, হাদিসে কি কি আছে, এগুলো সব এই কিতাবে আছে। হাদিসগুলোর সনদ বিচার করা আছে, উলামায়ে কেরামের আকওয়াল আলোচনা আছে। তবে এই বইটার শেষ অধ্যায়টা আমি মক্কা শরীফে বসেই লিখছিলাম, আলহামদুলিল্লাহ এই হজে যে ভাবলাম একটু শেষ করব ওখানে। এই যে বিষয়গুলো, এই যে প্রান্তিকতা, একটা ফিকহি মাসালা নিয়ে এই যে উভয় গ্রুপ যে প্রান্তিকতা, আসলে সাহাবিরা কি করতে, তাবেইনরা কি করতে, আমাদের দায়িত্ব কি? এক গ্রুপ বলছে কোরআন হাদিস পড়াই যাবে না, তুমি কি বোঝো নাসিক মানসুখ? এটা ঠিক খ্রিস্টান পাদ্রিদের মতো কাজ। খ্রিস্টান পোপ বাইবেল পড়া নিষেধ করে দিছিলেন, কেউ বাইবেল পড়তে পারে পাদ্রি ছাড়া। আল্লাহ কোরআন দিয়েছেন আরবিতে এবং সহজ করেছেন। আরব দেশের মেথররাও যখন কোরআন পড়ে ইমাম সাহেব বোঝে, কোরআন সবসময় পড়তে বলেছেন, সবাই বুঝবে, কোরআন বুঝে কেউ গোমরা হয় না। কোরআন বুঝতে একদল বলছে কোরআন পড়া হাদিস পড়াই যাবে না, আর এক গ্রুপ কি বলছে হাদিস একটা পড়ে যা বুঝেছো ওইটাই তুমি বিরাট ফকি হয়ে গেছো, আমি বিরাট হাদিস বিষয় হয়ে গেছি। ইসলাম সাহাবিদের সুন্নত, কোরআন হাদিসের নির্দেশ এটা বলে না।
আপনি কোরআন হাদিস পড়বেন, আলেমদের সহবত নেবেন, তাদের কাছে পরামর্শ নেবেন, তাদের থেকে বোঝার চেষ্টা করবেন। কারণ আপনি কোরআন হাদিস না পড়লে যে কেউ দিনের নামে আপনাকে বাজে কথা শেখাবে। আর যদি কোরআন হাদিস পড়েন কিন্তু আলেমদের সহবতে না যান, কোরআন হাদিস পড়েও আপনি ভুল বুঝে কোরআন হাদিসের আরও যে হাদিস আছে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে আপনাকে মানুষ গোমরা করতে পারে। কাজে কোরআন হাদিস অধ্যয়ন, নিজের ভিতরে কোরআনের নূর জ্বালানো এবং আলেমদের সহবত, এ দুটোই আপনাদের রাখতে হবে। যেটা বলছিলাম, ওয়াইয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআনের পাশাপাশি সুন্নত, হিকমত মানে আল্লাহ যে কিতাব দিয়েছেন পাশাপাশি আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহির মাধ্যমে আরও জ্ঞান দিছিলেন, যেটাকে নবীজি নিজের ভাষায় বলেছেন, আমরা তাকে হাদিস বলি। আমরা এখানে দাওয়াতের ক্ষেত্রে যে ভুল করি এই তিনটে এবং মাওয়েদে হাসানা চারটের ক্ষেত্রে, এক নম্বর হলো যে কোরআন হাদিসের যে গল্প দিয়ে ওয়াজ আমরা বেশি করি, ঠিক না বেঠিক ভাই? আমি অনেকবার আপনাদের মতো এখানেও বলছি, আজকেও আপনাদের অনুরোধ করব, যদি উম্মতের এই উম্মতের দুর্দশাই দুরবস্থায় যদি উম্মতকে সঠিক জায়গায় নিতে চান, অন্তত আল্লাহ তাআলার কাছে মাযরা করতে চান, তাহলে গল্প বাদ দিয়ে কোরআন হাদিস এবং সাহাবিদের জীবন নিয়ে থাকুন। পরবর্তী যুগের বুজুর্গদের গল্প, এগুলোর সনদ পাওয়া যায় না, এগুলো সত্য মিথ্যা জানা যায় না, এগুলো ইসলামের মডেল না, এবং অধিকাংশ ক্ষেত্রে এইসব হেকায়াত স্বপ্ন কাশ ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয়, যেগুলো ইসলামের সুন্নত না, নবীর নিয়ম না। আল্লাহর ওলি হতে গেলে ইব্রাহিম আদামের মতো জঙ্গলে যেতে হবে, এটা ইসলাম শিক্ষা দেয়নি। ইসলাম শিখিয়েছে বরং রাজত্বের সাথে রাজা হয়ে আল্লাহর ওলি হওয়া সহজ, ঠিক না বেটি? কারণ একজন রাজা, একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন শাসক, মন্ত্রী, প্রশাসক, সে মাজলুমকে সাহায্য করতে পারে, পারে না? সে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, পারে না? একজন ব্যথিত মানুষের মুখে হাসি ফোটাতে পারে, যেটা 100 জন হুজুরেও পারে না। কথা কি বুঝতে পেরেছেন? আর আল্লাহর শ্রেষ্ঠ অলিরা, যারা সবচেয়ে আগে কেয়ামতে আল্লাহর আরশে ছায়া আশ্রয় পাবেন, তাদের প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফ প্রতিষ্ঠাকারী, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, শাসক প্রশাসক। এজন্য এই গল্পগুলো যতই চমক থাক, এর ভিতরে কোনো শিক্ষা নেই, সুন্নত নেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে জিনিস দিয়েছিলেন, আল্লাহ কোরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জন্য সবচেয়ে বেশি প্রশংসা করেছেন, আল্লাহ রাসূল সব দিক থেকে বড় ছিলেন, তার পোশাক সুন্দর ছিল, দাড়ি সুন্দর ছিল, পাগড়ি সুন্দর ছিল, ইবাদত সুন্দরতম ছিল, কিন্তু আল্লাহ রাসূলের পোশাকের, পাগড়ির, দেহের, ইবাদতের জন্য তার প্রশংসা করেননি। আল্লাহ কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আখলাক, আচরণ, বিহেভিয়ার, মানুষের সাথে আপনার আচরণ অত্যন্ত সুন্দর। এটা হলো দাওয়াতের সবচেয়ে বড় অস্ত্র, দায়ীর আখলাক। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম, আল্লাহর বড় রহমত, আপনি নরম, বিনম্র, দয়ালু, মাটির মানুষ। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক খুব ভালো করে বোঝেন। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাসসামু ইয়াতাওয়াজ্জাহু ইলা শাররিল খালকি লিয়াতাআল্লাফুহুম, প্রতিটি মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে অন্তরের আবেগ দিয়ে কথা বলতেন, তার দিকে পুরো তাকাতেন, মনোযোগ দিয়ে তার কথা শুনতেন। কথা বোঝেননি? এটা কিন্তু মুনাফিকি করে হবে না, এটার জন্য ওই ব্যক্তিকে ভালোবাসতে হবে। আহা, আমার একটা কাস্টমার, আমি ওকে জান্নাতে নিতে পারলে আমিও যেতে পারবো, আমার আপনজন, এই অন্তরের দরদ দিয়ে যখন আপনি ওর দিকে তাকাবেন, হাসি মুখে কথা বলবেন, ওর ভিতরে তাসির হবেই। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে কখনো রাগ করেননি। আমরা, আমাদের কাছে আসতে মানুষ ভয় পায়, হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা শহরের, মদিনা গ্রামের সবচেয়ে কুচ্ছ্রী, নিম্নবিত্ত, ফকিরনি,
কৃত দাসেও যদি আসতো, হুজুর আমার একটা কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাম যে বসতেন, যতক্ষণ না তার কথা শেষ হস রাসূলুল্লাহ সাল্লাম বলতেন না যে আমার কাজ আছে তুমি যাও। কাজেই দাইকে এই প্রেম, এই ভালোবাসা, এই আখলাক দিয়ে, আর এজন্য দরকার সবচেয়ে হলো নিজের ক্রোধ সম্বরণ করা। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ছেলেকে নসিহত করছেন, পারিবারিক জীবন ইসলামের সবচেয়ে বড় জিনিস, সন্তানদেরকে কাছে রাখা, তাদেরকে নসিহত করা, তাদেরকে তাদের দায়িত্ব বোঝানো। আমরা সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে ঘুরি, কিন্তু পরিবারের সদস্যদের সময় দিই না। আর কোরআন উল্টোটা বলছে, এটা এখানে বিস্তারিত বলা যাবে না। তবে লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে কি বলছেন, যে তুমি সালাত কায়েম করো, মানুষদেরকে ভালো কাজে আদেশ দাও, খারাপ থেকে নিষেধ করো, আর এজন্য যাই হোক তুমি সবর করবে। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবচেয়ে ভালো মানুষ তো ওই, সবচেয়ে ভালো কথা তো সেই বলে যে আল্লাহর পথে মানুষদেরকে ডাকে এবং নিজে নেক আমল করে, মানে নিজের কামের খোঁজ নেই অন্যের বলে বেড়ায়, এরকম না। নিজের নেক আমল না বাড়ালে দিনের দাওয়াত সুন্দর হয় না। আমরা অনেকে মনে করি সব মানুষ ভালো হলে দাড়ি রাখবো, নেক আমল করবো, আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াকুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দাওয়াত দিতে গেলে মানুষের রাগ শুনে, বাজে কথা শুনে অন্তর খুব খারাপ লাগে, দূর করার উপায় কি, আল্লাহর তাসবিহ করো, জিকির করো, সেজদা দিয়ে পড়ে থাকো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, দেখবো অন্তরের ভিতরে একিন এসে গেছে। কাজেই নিজে ইবাদত করে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, আর কি করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলে আমি মুসলমান। কথা বুঝেননি? এই আমি মুসলমান, এখানে দুটো জিনিস, একটা হলো ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করা যাবে না, আর একটা হলো আমার পরিচয়ের বড় জিনিস হলো মুসলমান, বাকি সব পরিচয় গৌণ। আমি বাংলাদেশি, আমি সৌদি, আমি হানাফি, আমি শাফেই, আমি আহলে হাদিস, আমি কাদেরি, আমি সিস্তি, আমি ফুরফুরা, এসব পরিচয় গৌণ। আমার মূল পরিচয় কি, আমি মুসলমান। আল্লাহ বলেননি যে এই পরিচয়গুলো, এগুলো আমাদের জানার পরিচয়। কেউ ঢাকা আলিয়ার ছাত্র, কেউ লালবাগের ছাত্র, কেউ হাটাদারির ছাত্র, ঠিক তেমনই কেউ হানাফি, কেউ শাফেই, কেউ হাম্বলি, কেউ আহলে হাদিস, কেউ কাদেরি, কেউ সিস্তি, বিভিন্ন পরিচয়ে মুসলমানরা আছে। এগুলো সব গৌণ পরিচয়। দায়ীর একমাত্র পরিচয় কি হবে, যে আমি, এবং যতক্ষণ একজন মানুষ মুসলমান সে আমার ভাই। এরপরে আল্লাহই বলছেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর খারাপ সমান হতে পারে না। কথা বুঝেননি? এদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপকে ভালো দিয়ে, প্রতিপক্ষের অন্যের আচরণটাকে তার চেয়ে উত্তম আচরণ দিয়ে প্রতিরোধ করো, প্রতিরোধ করো, প্রতিহত করো, সব ঠিক আছে। সে প্রতিরোধ প্রতিহত কিভাবে হবে, বিল্লাতি হিয়া আহসান, যেটা ওর চেয়ে উত্তম। সে যদি তোমাকে ভাই বলে তুমি মিয়া ভাই বলো, সে যদি শালা বলে তুমি ভাই বলো, সে যদি জঙ্গি বলে তুমি তাকে ভালো মানুষ বলো, যে যেটাই বলে তুমি তার চেয়ে ভালো কথা বলে, ভালো আচরণ দিয়ে তুমি তার ওই খারাপ আচরণকে প্রতিহত করো, প্রতিরোধ করো। কথা বোঝেননি? ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তাহলে তুমি যদি এই আচরণ অর্জন করতে পারো, মন্দকে ভালো দিয়ে, ভালোকে ভালোর চেয়ে ভালো দিয়ে, সর্বোত্তম আচরণ দিয়ে তুমি অন্যায়কে প্রতিহত প্রতিরোধ করতে পারো, তাহলে আজকে যার সাথে তোমার দুশ্মনী আছে, শত্রুতা আছে, কাল সে তোমার প্রিয় বন্ধুতে পরিণত হয়ে যাবে। অমায়লাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু অমায়লাক্কাহা ইল্লা যুহাদ্দিন আযীম। আর এই গুণ অর্জন করা, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করা, এই মহা গুণ অর্জন করতে গেলে সবর করতে হবে, আর সবর করতে পারা মহা সৌভাগ্যের কাজ। সবর, ক্রোধ, আত্মসম্বরণ করা, যত রাগ হোক কথা বলবো না, চুপ করে থাকবো, রাগ মিটে গেলে কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ আউসেনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়াত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রেগো না, তোমার জন্য জান্নাত কনফার্ম।
হাজেরিন, আসলে রাগ শয়তান আমাদেরকে দেয়, আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মনে করেন আমার পিছন থেকে একজন খোসা মেরেছে, প্রচণ্ড রাগ করে চোখ লাল করে পিছনে তাকিয়ে দেখি এমপি সাহেব, রাগ থাকবে? তাহলে রাগ আমাদের কন্ট্রোলে না? বউয়ের সাথে প্রচণ্ড রাগারাগি করছি, দরজায় বেল বেজেছে, রাগ মুহূর্তে কন্ট্রোল করে একটু হালকা করে দরজা খুলে যখন দেখি স্যার বা ম্যাডাম বা কেউ এমপি, তখন রাগ থাকে। তো ম্যাডামকে দেখে, স্যারকে দেখে, বসকে দেখে, বন্ধুকে দেখে রাগ কন্ট্রোল করা কেউ, আল্লাহকে দেখে কেন না? শুধু ইমানের ব্যাপার। যখন আমি বুঝবো যে এমপি, বস, বন্ধু তার সামনে রাগ করলে মাইন্ড করে, আল্লাহও ঠিক ওরকম মাইন্ড করে, কাজে আমি রাখবো না। মান কালামা গাইযান ওয়া হুয়া ইস্তাতিউ ইউনাফিযুহু মালা আল্লাহু কলবাহু আমনা নূরান ইয়াউমাল কিয়ামা। যার রাগ হয়েছে কারোর উপরে, রাগ ঝাড়তে পারে, কার পারে ঝাড়া যায়? বউর পারে ঝাড়া যায়, স্বামীর পারেও ঝাড়া যায়। আজকাল বউরা স্বামীদের মার দেয়, ঘরতে বের করে দেয়। আমরা হুজুর মানুষ তো অনেকেই দোয়া নিতে আসে, তো এসব জানাজানি হয়ে যায় আর কি। ছেলেকে মারা যায়, ছাত্রকে মারা যায়, ছাত্রীকে মারা যায়, গরিব মানুষকে মারা যায়, মারা যায় না? রাগ ঝেড়ে দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ নিজের রাগকে কন্ট্রোল করে, গালি দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মুখ বন্ধ করে, চড় মারার সুযোগ থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণ করে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি নিরাপত্তা দিয়ে পূর্ণ করে দেবেন। আল্লাহ কোরআন কারিমে এই রাগ দমনকে জান্নাতের মূল চাবিকাটি বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল-মুত্তাকিন। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততে আসমান জমিনের মতো, আর যে জান্নাতকে আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? তাহাজ্জুদ পড়ে, লম্বা পাগড়ি, দস্তরখান লাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কোরআন এগুলো কোনটা বলেননি। আল্লাহ তিনটে কথা বলেছেন মুত্তাকিদের জন্য, তিনটে কথা বলেছেন, পরের আয়াতে আরেকটা কথা বলেছেন। একটা কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররা, যারা গরিব হোক আর বড় লোক হোক, সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। এই রকম চিন্তা করে না বড় লোক হয়ে দেব না, আমার যা আছে তার ভিতর থেকে আল্লাহর কিছু দেই। ওয়াল কাযিমিনাল গায়দা, যারা ক্রোধ সম্বরণ করে, এরা আরো কঠিন কাজ। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে। এর পরের আয়াতে কি বলছেন? আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা গুনাহ করে। খুব ভালো করে বুঝুন, আল্লাহ জান্নাত বানিয়েছেন যে মুত্তাকিদের জন্য, তাদের একটা গুণ, তারা সর্বঅবস্থা আল্লাহর পথে ব্যয় করে, দ্বিতীয়ত ক্রোধ সম্বরণ করে, তৃতীয়ত মানুষের মাপ করে, চতুর্থত তারা গুনাহ করে। তো কেমন গুনাহ করে? যখন কোনো গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, যাকারুল্লাহ আল্লাহর কথা মনে হয়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দাও, অন্য আর করবো না। ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারে না। ওলাম ইসিররু আলা মা ফালু, যে পাপ করে ওটা বারবারই করতে থাকে না, ফিরে আসে। এই গুণ যাদের আছে তাদের জন্য আল্লাহ সেই বিশাল জান্নাত বানিয়ে লিখেছেন। কাজী ভাইরা, দায়ী যখন নিজে ক্রোধ সম্বরণ করবে তখন সে সফল দায়ী হবে। আল্লাহ এর পরের আয়াতে কি বলছেন? ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন, এত চেষ্টার পরেও শয়তান যদি তোমার ভিতরে ঢুকে পড়ে, শয়তান ঢুকে চোখ লাল হয়ে গেছে, মাথায় রক্ত চলে গেছে, ফাস্তাউযু বিল্লাহ, আল্লাহর কাছে আউযু বিল্লাহ পড়ো, আল্লাহ পানা চাই শয়তান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন খুব রাগছে, রাসূল আসলাম বললেন আমি একটা কথা জানি, সেটা বললে ওর রাগ চলে যাবে, সেটা আউযুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম। রাগ হলে আউযুবিল্লাহ পড়া, মুখ বন্ধ করে চুপ করে কোনো কথা না বলা, দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, অজু করা, বিভিন্ন ব্যবস্থা রাসূল আসলাম দিয়েছেন রাগ নিয়ন্ত্রণের জন্য। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উটের পানি খাওয়াচ্ছেন একটা ঘাটে আর কি, মানে ছোট্ট উনার উটের ভিতরে আরেকজন উট ঢুকাইতেছে জোর করে, জোর করে ঘাটের চারিটা ভেঙে ফেলেছে, কথা বোঝেননি? আবু যার গেফারি হঠাৎ বসে পড়েছেন, বসার পর শুয়ে পড়েছেন ওই কাদার ভিতরেই মাটিতেই। আর সবাই ভয় পেয়ে গেছে, কী হলো, উনি অসুস্থ হয়ে গেলেন, কী হলো? উনি কোনো কথা বলছেন না, বসে পড়লেন, বসার পরে শুয়ে পড়লেন। খানিক পরে উঠলে সবাই, হুজুর আপনি কি অসুস্থ? বললেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে রাগ হলে যদি তুমি দেখো বেশি হয়ে যাচ্ছে বসে পড়বা, বসেও যদি কন্ট্রোল না হয় শুয়ে পড়বা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কথা এইভাবে মানতেন, ওই জায়গা কাদা আছে না, নবীজি বলেছেন রাগ দমন করতে হবে, করতে হবে।
কারণ আপনার গরুর পানি খাওয়াতে কেউ যদি ধাক্কাতে আপনারটা গরু ফেলে দেয়, আপনার চাড়িটা ভেঙে দেয়, রাগ হবে না? হবে, কিন্তু রাগকে দমন করতে হবে। রাগ হওয়াটা স্বাভাবিক, রাগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ইসলাম বিরোধী কাজ। তা আমি আজকে আর লম্বা করছি না, দাওয়াতের বিষয়বস্তুর কিছু কথা ছিল, আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব।